আমরা চলে এসেছি পাবনা জেলা কাশীনাথপুর বাজারে। এই কাশীনাথপুর বাজারে যাবতীয় কিছু পণ্য পাওয়া যায়, যেমন বীজ ভাণ্ডার রয়েছে, শীতের কাজ রয়েছে। এই কাশীনাথপুর মেন বাজার থেকে পশ্চিমের দিকে কিছু দূর গেলেই চাউলপট্টি বাজার। এই চাউলপট্টি বাজারে রয়েছে বীজের ভাণ্ডার বা বীজের দোকান। আমরা যে দোকানে এখন দেখতে পাচ্ছি প্রিয় শ্রোতাবৃন্দ, এটা হলো আহমদুল্লাহ বীজ ভাণ্ডার। আর এই আহমদুল্লাহ বীজ ভাণ্ডারে রয়েছে যাবতীয় পণ্য, কৃষকের শাক সবজির যাবতীয় বিষয়াদি। ইনি হলেন মোহাম্মদ আলী, এই আহমদুল্লাহ বীজ ভাণ্ডারের ছোট ভাই মোহাম্মদ আলী। দোকানটি তিনি রক্ষণাবেক্ষণ করে থাকেন। এ দোকানে নানা ধরনের সামগ্রী রয়েছে। আর এই ব্যক্তি ইনি হলেন আব্দুল আলিম, মল্লিকা কোম্পানির অফিসার। তো এই দোকানে রয়েছে ধুন্দুলের বীজ, হাইব্রিড ভেন্ডির বীজ, হাইব্রিড করলার বীজ, হাইব্রিড ডাঁটার বীজ, ঘাসের বীজ, পেঁপের বীজ, টমেটোর বীজ। এখানে নানা ধরনের শাক সবজির বীজ, অস্ট্রেলিয়ান ঘাসের বীজ, ইন্ডিয়ান ঘাসের বীজ, জাম্বু ঘাসের বীজ, নানা ধরনের শাকসবজির বীজ বিক্রয় করা হয়। এই সামনে রয়েছে রাস্তা, রাস্তার ওপারে রয়েছে ভাই ভাই বীজ ভাণ্ডার, পাশাপাশি দুটি বড় বীজের দোকান। আর এটা হলো ভাই ভাই বীজ ভাণ্ডার। ইনি হলেন ইমদাদুলের ছোট ভাই মিলন হোসেন। এই ভাই ভাই বীজ ভাণ্ডারের মালিক ইমদাদ হোসেন। এখানে যাবতীয় পণ্য বিক্রয় করা হয়, ইনি হলেন ম্যানেজার। আর এখানে রয়েছে লাল শাক, তরমুজ, ভুট্টা, লাল তির পেঁয়াজের দানা এবং মেটাল পেঁয়াজের দানা। এটা হলো গোডাউন। আর এই গোডাউনে মজুদার করা হয় বিভিন্ন মালামাল। আর এখানে বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় করা হয়, বেগুনের বীজ, টমেটোর বীজ, পেঁপে, ঘাসের বীজ। এবং এখানে হাইব্রিড কোয়ালিটি, যেমন শশার বীজ হাইব্রিড, হাইব্রিড মরিচের বীজ, হাইব্রিড বেগুনের বীজ, হাইব্রিড মিষ্টি কুমড়ার বীজ, হাইব্রিড চাল কুমড়া, হাইব্রিড ঝিঙা, হাইব্রিড বেগুন, হাইব্রিড লাউ, কদু, হাইব্রিড করলা, দেশি করলা এবং হাইব্রিড ধুন্দুল, হাইব্রিড বটবডি, হাইব্রিড কোয়াশ। এগুলো 40 দিন পরেই ফলন দেয়। এবং সুন্দর সুন্দর পেঁপে, তরমুজের বীজ পাওয়া যায়। এখানে খুরসা ও পাইকারি বিক্রয় করা হয় এবং লাল তীরের পিজের বীজ রয়েছে। ইনি হলেন ইমদাদ হুসাইন, ইনি এই ভাই ভাই বীজের মালিক। আর ইনি লাল তীরের ম্যানেজার বা অফিসার। আর ইনি হলেন সেই ইমদাদের ছোট ভাই মিলন হোসেন। তো উনি অনেক কয়টা কোম্পানির ডিলার রয়েছেন, মেটাল শিড, এয়ার মালিক, লাল তীর, এসিআই, ব্র্যাক শিড, ইউনাইটেড শিড, জামালপুর, অনেক কোম্পানির মালিক। এটা হলো দেবীপুর তেবাড়িয়া বাজারে এবিএ স্টোর। এখানে রয়েছে বেনিতি এবং বর্ষি ও বীজ ভাণ্ডার। এখানে একপাশে রয়েছে বীজ, একপাশে রয়েছে বেনিতি এবং একপাশে রয়েছে বর্ষি। যারা মাছ শিকারী ভাই তাদের জন্য রয়েছে নানা ধরনের চায়না বর্ষি, বাংলা বর্ষি, হুইল বর্ষি এবং চিংড়ি বর্ষি, লওলা মারা, কই মারা, পুঁটি মারা, টাকি মারা, জিয়াল মারা, ট্যাংরা মারা, বিভিন্ন আকারে বর্ষি এখানে পাওয়া যায়। আর এই পাশে রয়েছে বেনিতি, আমলকি, হরতকি, বহেরা, ইসুপগুলি, বিশি, জয়ত্রী, জয়তনের তাল মিশ্রি এবং কালো জিরার তেল,
মধু বিভিন্ন ধরনের বেনিতি এখানে বিক্রয় করা হয় এবং সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর এপাশে রয়েছে শাকসবজির বীজ, যেমন বেগুন, হাইব্রিড বেগুন, হাইব্রিড ঢেঁড়স, হাইব্রিড ঝিঙা, হাইব্রিড মূলা, হাইব্রিড সিম, হাইব্রিড বটবটি, লাল মূলা, সাদা মূলা এবং হাইব্রিড মরিচ, হাইব্রিড চালকুমড়া, হাইব্রিড লাউ কদু গোল জাতের এবং লম্বা জাতের, হাইব্রিড শশা, হাইব্রিড খিরা, হাইব্রিড ধুন্দুল। ইস্পাহানি শশা, ইস্পাহানি মূলা, হীরা বেগুন এবং লম্বা ও গোল জাতের থাইল্যান্ডের লাউ কদু, হাইব্রিড পুঁই শাক, হাইব্রিড লাল মূলা এবং বটবটি, বাগলোলি সিম, হাতিকানি সিম এবং দেশি জাতীয় সিম বা হাইব্রিড ঢেঁড়স, ইন্ডিয়ান ঢেঁড়স। এবং লাল টকটকে ধরনের শাকের বীজ এখানে পাওয়া যায়। এছাড়া নানা জাতীয় ঘাসের বীজ, জাম্বু ঘাসের বীজ, অস্ট্রেলিয়ান জাম্বু গোল্ড ঘাসের বীজ, ইন্ডিয়ান ঘাসের বীজ, সুদান ঘাসের বীজ এবং ইন্ডিয়ান দেবগিরি ঘাসের বীজ। দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে বেল বাজিয়ে দিন, যেন নতুন নতুন ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছে যায়।